ভারতে যাওয়ার আগে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে চাইলেও সেই সময় পাননি শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ওয়াশিংটন থেকে রয়টার্সকে সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয় বলেন, তার মা একটি বক্তব্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু পদত্যাগের আগেই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে আসতে শুরু করে। জানান তিনি, এ অবস্থায় হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা। আনুষ্ঠানিক পদত্যাগ না হওয়ায় সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেও দাবি করেন জয়। জয় বলেন, সেনা প্রধান ও বিরোধী রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন, তবে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়াই অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। গত 5 আগস্ট দেশজুড়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে তড়িঘড়ি করে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা।